আমরা মোটরসাইকেলে করে কত দূর যাওয়ার চিন্তা করি 100 200 না হয় 500 কিলোমিটার কিন্তু কেউ যদি 9000 কিলোমিটার পথ পাড়ি দেয় অবিশ্বাস্য বটে এই অবিশ্বাস্য কাজটি করেছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরের ছেলে ইরফান ইলাহি তিনি একা নন পেছনের সিটে তার সহযাত্রী ছিলেন স্ত্রী আমিনা আফরিন পাড়ি দিয়েছেন ভারত পাকিস্তান ইরানের দুর্গম সব পথ খান আলামিনের রিপোর্টে থাকছে বিস্তারিত পথ অনেক সেই পথে দুরন্ত গতিতে ছুটে চলা পাহাড় জঙ্গল সমতল আর মরুভূমি পেরিয়ে দুর্বার গতিতে ছুটছে ব্রাহ্মণবাড়িয়ার বানসারামপুরের ছেলে ইরফান ইলাহির মোটরসাইকেল পেছনে বসে তাকে সঙ্গ দিচ্ছে তারই স্ত্রী আমিনা আফরিন চলতি বছরের 5 জুলাই রাজধানীর মণিপুরি পাড়ার বাসা থেকে সেই যাত্রা শুরু সঙ্গী 150 সিসির প্রিয় বাইক গন্তব্য ভারত পাকিস্তান ইরান দুবাই হয়ে উমরার উদ্দেশ্যে সৌদিতে যাওয়া ভারত পাড়ি দিতে গিয়ে কাশ্মীরের সৌন্দর্য তাদের যতটা মুগ্ধ করেছে ততটাই আতঙ্কগ্রস্ত করেছে জোজিলা পাস সামান্য এদিক সেদিক হলেই খাদে পড়ে যাওয়ার ভয় আমি কাশ্মীরের সৌন্দর্য ভুলতে পারবো না অসম্ভব এটা ভোলার মতো জায়গা না আমি মানে মানে কাশ্মীরকে যে ভূস্বর্গ বলা হয় এটা আসলে না দেখবে অ্যাকচুয়ালি সে বুঝ মানে বুঝবে না ভিডিও দেখে বা গল্পে শুনে অ্যাকচুয়ালি লাভ নেই যে না দেখবে সে আসলে বুঝবে না যে কি কি জিনিস কি মাশাআল্লাহ আল্লাহ যে এত সুন্দর করে কাশ্মীরটাকে বানিয়েছে ও মাই গুডনেস জোজিলা পাস নামে একটা জায়গা আছে ওই জোজিলা পাসটা হলো ওয়ার্ল্ডের মোস্ট টাফেস্ট পাসের মধ্যে একটা মানে খুব দুর্গম পথ যেটাকে বলা যায় খুব বাজে রাস্তা তো রাস্তা ওর ওখানে কাজ চলতেছে ওখানে নিচে একটা অনেক বড় টানেল হচ্ছে ওয়ার্ল্ডের লংগেস্ট টানেলও মনে হয় হচ্ছে ওইখানে সম্ভবত তো এখানে রাস্তার কাজ হচ্ছে 11,500 ফিট উপরের রাস্তা তো মানে ওই রাস্তাটা আমাদের খুব 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 সাবধানতা অবলম্বন করে পার হতে হয়েছিল ছিল আমাদের ইন্ডিয়া টোটাল ট্যুরের মধ্যে আমরা ইন্ডিয়াতে ছিলাম এক মাস 3 আগস্ট ভারতের ভূখণ্ড ছেড়ে পাকিস্তানের ওয়াগা সীমান্তে প্রবেশ করেন তারা পাকিস্তানের মানুষের আতিথেয়তা মুগ্ধ করেছে ইরফান আফরিন দম্পতিকে পাকিস্তানের লোকের ব্যবহার মানে যখনই আমি একজন পাকিস্তানি লোক দেখছি যখনই আই ডোন্ট নো হাউ যেহেতু আমাদের টি শার্ট বা আমাদের কথাই তারা বুঝে ফেলে যে আমরা বাংলাদেশ থেকে আসছি আমি জানি না কীভাবে সম্ভব এটা কারণ পাকিস্তানে করাচিতে প্রচুর পরিমাণের বাংলাদেশি থাকে আমরা তো মানে যেহেতু টুকটাক হিন্দি উর্দু আমরা তো হিন্দি টুকটাক মানে ছবি টবি দেখে তো আমরা পারি তো এই হিন্দিগুলোই যখন বলতাম তারা বল মানে বুঝে ফেলে যে উই আর ফ্রম বাংলাদেশ ইনফ্যাক্ট ইংলিশে কথা বললেও তারা বুঝে ফেলে যে আমরা বাংলাদেশ থেকে আসছি প্লাস আমাদের টি শার্টে বাংলাদেশের ফ্ল্যাগ বা ছিল তো যখনই আমি দেখতেছি তারা দে গেট টু নো যে বাংলাদেশের থেকে আসছি আমরা তাদের ওয়ে অফ টকিংটাই আমাদের সাথে ডিফারেন্ট হয়ে যাচ্ছে মানে ইমিগ্রেশন অফিস থেকে শুরু করে আমি জাস্ট বর্ডার ক্রস যে করলাম আর্মি থেকে শুরু করে ইমিগ্রেশন অফিস থেকে শুরু করে যতজন পাকিস্তানি বাইকার পথচারী বা দোকানদারের সাথে আমাদের দেখা হয়েছে এভরি ইচ অ্যান্ড সিঙ্গেল পার্সন প্রত্যেকজন লোক আমাদেরকে খুব ভালো একটা সময় দিয়েছে হয়েছে যে আমরা খাবার কোনো রেস্টুরেন্টে গিয়েছি খেতে বসেছি খাচ্ছি খাওয়ার পর যখন তারা শুনেছে আমরা বাংলাদেশ থেকে আসছি রেস্টুরেন্টে না পাশে কেউ একজন খাচ্ছে বা তারাও বসে আছে আমাদের বিল দিতে দেয় মানে দিবেই না বিল দিতে এর জন্য আমরা অনেক জায়গায় আমরা বলাই মানে আমরা এমন একটা ভাব কথা বলবো না কারণ ইটস এ বিট এমব্রেসিং মানে একটু মানে মানে কি বলবো অপ্রস্তুত একটা সিচুয়েশন এই যেমন পাকিস্তানে তো মানে কি বলবো আমি আমাদের এই ফুল ট্রিপে 2 দিন আমাদের হোটেলে থাকতে হয়নি বা আমরা পারিনি ওরা আমাদেরকে থাকতেই দিবে না বাসায় থাকতে হবে এটা পর্যন্ত বলে যে তোমাদের যে মাল সামান আছে হোটেলে রাখো নো ইস্যু তো তোমাদের আমাদের বাসায় থাকতে হবে আমরা দল বেঁধে হ্যাঁ আমরা থাকতে তোমরা হোটেলে থাকবা এটা কিভাবে সম্ভব এমন একটা সিচুয়েশন এবার আবার এমনও হয়েছে যে যখন শুনছে যে আমরা হোটেলেই থাকবো হোটেলে তারা 3টা পর্যন্ত বসেছিল আমাদের ছাড়বে না কো তোমরা আসো তোমাদেরকে আমরা ছাড়বো না বলো কথা বলো বাংলাদেশ সম্পর্কে বলো ওদের সম্পর্কে বলে 14 আগস্ট পাকিস্তানের বেলুচিস্তানের মরুপথ পেরিয়ে তাফতান সীমান্ত দিয়ে ইরানে প্রবেশ জাহেদান শহর থেকে বাম পর্যন্ত যাওয়ার সময়টা কখনো ভোলার নয়
তপ্ত গরমে মরুপথে বাইক চালাতে গিয়ে বিশ্বভ্রমণের স্বপ্নটা ফিকে হয়ে গিয়েছিল তাদের। জাহেদান থেকে বাম যেই যাওয়ার যেই সময়টা, ওইটা আমাদের এই জার্নির সব থেকে চ্যালেঞ্জিং ছিল, সব থেকে চ্যালেঞ্জিং সিচুয়েশন ছিল এই মুহূর্তটা। কারণ আমি পুরোটা পথ শুধু মরুভূমির মাঝখান দিয়ে চালিয়েছি। ইরানের হাইওয়েগুলো কীরকম, যেখানে একটু ঠান্ডা বেশি বা গরম একটু কম, ওইখানে ওরা শহর করছে আর পাকা মরুভূমির মাঝখান দিয়ে তারা হাইওয়ে করে ফেলছে। তো এখানে বেশ লম্বা একটা পথ আমার এই মরুভূমির মাঝখান দিয়ে চালাতে হয়। তো ওইখানে এত গরম ছিল যে মানে লিটারালি গরমে আমি শ্বাস নিতে পারছিলাম না আমাদের দুইজনেরই। আমরা ঠান্ডা পানি আমাদের জ্যাকেটের পকেটের ভিতরে রেখেছিলাম যেন ঠান্ডা থাকে, আমরা খেতে পারি, কিন্তু ওই পানি এত গরম হয়ে গিয়েছিল যে আমাদের জ্যাকেট থেকে বের করে ফেলে দিতে হয়েছে। খুব কম সময়ের মধ্যে এত গরম যে আমার এটা ফেলে দিতে হয়েছে, অথচ এটা বরফ পানি। আমরা বরফ পানি নিয়েছিলাম, বরফটা নিয়ে জাস্ট জ্যাকেটের ভিতরে রেখেছিলাম যেন আমাদের ঠান্ডাটা আমরা ফিল করতে পারি, কিন্তু এমন মানে আমরা টাইমটা দেখিনি, হবে 15-20 মিনিটের মধ্যে এত গরম হয়ে গিয়েছিল, বরফ তো গলেই গেছে, পানি এত গরম যে আমাদের ফেলে দিতে হয়েছে বোতলটা, খাওয়া তো পরের হিসাব। আর আমাদের বাইক সবসময় আমাদের বাঁকা করে চালাতে হয়েছে, এত পরিমাণে বাতাস ছিল, প্লাস রোডে আমরা যে চালাচ্ছি, যখন দেখি সামনে থেকে কোনো বাস বা কোনো ট্রাক বা কোনো গাড়ি আসতেছে, অটোমেটিক বাতাসে আমাদের বাইকটা সাইড হয়ে যাচ্ছে চালানো অবস্থায়, মানে রানিং। আমার বাইকে বাতাসের কারণে 80-90 উপর স্পিড উঠতেছে না, সর্বোচ্চ 82 উপর স্পিড উঠতেছে, যেখানে আমার গাড়ি 140-142 উঠে। গাড়ি এত মানে এত হিট হচ্ছিল যে আমি নিচে থেকে ইঞ্জিনের হিটটা ফিল করতে পারছিলাম। তারপর হলো দূর দূরান্ত পর্যন্ত না কোনো ছোট শপ ছিল যেখান থেকে পানি নিব, না তেলের কিছু পাম্প ছিল, কিচ্ছু না, নাথিং। আমাদের এখনো মনে আছে 2.5 ঘন্টা জার্নিটা আমাদের ছিল হলো গিয়া, আমরা এমনটাই ফিল করে দুজন বলছিলাম, আমাদের তো নিঃশ্বাস নিতে পারছিলাম না, হেলমেট পুরা লাগানো ছিল, গরম বাতাসটা যেন না আসে, ইভেন আমরা নিঃশ্বাস নিতে পারছি না এত গরম। তো আমরা দুজন যখন 2.5 ঘন্টা পর একটা ছোট শপ দেখি, শপটাতে যাই, লিটারালি আমি মাটির মধ্যে শুয়ে পড়েছি। এবং আমি মানে সিরিয়াসলি বলতেছি, এটা ওই মুহূর্তটাতে আমার মনে হয়েছে যে জাহান্নামের আগুনের যে তাপটা, কিভাবে জাহান্নাম, আল্লাহ যেন আমাদেরকে জাহান্নামে না নেয়, এত গরম ছিল ভাই। এবং সে লিটারালি দোকানটায় গিয়ে, যখন আমি একটা দোকান পেয়েছিলাম যে এত বড় একটা জানার দোকান পাইছি, ওইখানে লিটারালি মানে সুপার শপের ভিতরে বসে ঠান্ডার মধ্যে পানি পুনি খেয়ে আমি শুয়ে আছি। ইভেন শোয়ার পরে আমি যে মুখ দিয়ে কথা বলবো, ওকে যে বলবো যে পানি বা কিছু, আমার জাস্ট দুই হাঁটুতে আমি কিছু ফিল পাচ্ছিলাম না, জাস্ট আমি আমার মনে হচ্ছিল যে রক ছিঁড়ে গেছে বা পাটাকেও আলাদা করে দিয়েছে আমার দুই সাইড থেকে, এত পরিমাণে পেইন। তো ওকে জাস্ট এশারা করে আমি বলছি পায়ে পানি দাও, পায়ে পানি দাও। তো ওখানকার যে শপের যে ছেলেটা ছিল, সেই ছেলেটা অ্যাকচুয়ালি আমাদের এশারাটা, বিকজ তারা তো আমাদের ভাষা বুঝতেছে না, বাট তা যখন আমি এশারা করে বলছি পায়ে পানি দিতে, তখন ওই ছেলেটা বরফ পানি, আর ওখানে প্রত্যেকটা শপে কমন জিনিস বরফ পানি, বিকজ তারাও হয়তো বা জানে যে যখন যাব বরফ পানি 5-10 মিনিটে গলে যাবে। তো বরফ পানি দিল, ও লিটারেলি আমার পায়ের উপর বরফ পানিটা ধরাতে আমার মনে হচ্ছে আমার সেন্সটা ফেরত আসছে পায়ের, এত পরিমাণে পেইন হচ্ছিল। বিকজ ওই 2.5 ঘন্টা আমরা চাপ দিয়ে, গ্রিপ পাওয়া যাচ্ছে না বাতাসের জন্য, আমাদের খুব চাপ দিয়ে টাইটভাবে ধরে বসে থাকতে হচ্ছে, যে বাইকটা না কোনো সময় যদি রোড থেকে সাইডে চলে যায়, কারণ দুই সাইডেই বালি। অ্যাকচুয়ালি পুরোটা সময় আমাদেরকে বেশ শক্তি দিয়ে বাইকে বসে আমরা বাইকটাকে এইভাবে চালাচ্ছি যেন বাইক না পড়ে যাবে, আমরাও যেন না পড়ে যাই। অটোমেটিক বাতাসে বাইকটা বাঁকা, আমরা সোজা করতে পারছি না, ইভেন আমরা দুইজন খুব শক্তি দিয়ে বাইকটাতে চাপ দিয়ে বসে আছি যে আমাদের ভারের কারণে যেন বাতাসে বাইকটা না সরে, কিন্তু তারপরেও বাইকটা এইভাবে চলতে চলতে অটোমেটিক যখন গাড়ি আসে বাইকটা এইভাবে সাইডে চলে যাচ্ছে আমাদের চালানো অবস্থাতেই। সো ওইটা ছিল ইরানের, মানে ইরান বলছি না, অ্যাকচুয়ালি আমাদের হোল জার্নির সবচেয়ে বাজে একটা এক্সপিরিয়েন্স, সবচেয়ে। ওইখানে আমি মনে মনে ভাবছিলাম যে খুই আসলাম, ফেরত যাব, এই রুট দিয়ে আমি আর যাব না। আমি এই পুরো ট্রিপে 2 মাসে একবার আমি শুধু এটা ভাবছি যে আল্লাহ আমার রাস্তাটা কখন শেষ হবে, কখন শেষ হবে। আর কোনো রাস্তায় বালুচিস্তানে পুরোটা রাস্তা আমি মরুভূমিতে চালাইছি, অনেক গরম ছিল, খালি বালি, আমার সমস্যা নেই, কিন্তু ইরানের এই জায়গাটা আমার খুব বাজে একটা সময়। ইরান থেকে তাদের বাইক ফেরিতে চলে যায় দুবাইয়ে, তারা বিমানে। কয়েকদিন দুবাই ঘুরে এক বন্ধুর কাছে বাইক রেখেই
বিমানে সৌদি, সেখান থেকে উমরা শেষে পহেলা সেপ্টেম্বর ঢাকা, বাইক রয়ে গেছে দুবাই, স্বপ্ন আবারও সেখান থেকে শুরু হবে বাইকে করে বিশ্ব ভ্রমণের পরবর্তী ধাপ। খান আলামিন, আরটিভি, ঢাকা।